হাই ফ্রেন্ডস, আমি অরিন্দম গোস্বামী। আমি আজ আপনাদের WBCS, WBPSC, WB পুলিশ এবং SSC, UPSC, রেল বা পুলিশ বা PSC যে সমস্ত এক্সামে যে সমস্ত ম্যাথমেটিক্স আর রিজনিং কোশ্চেন আছে, সেই সমস্ত ম্যাথমেটিক্স আর রিজনিং এর আজ আমাদের নেক্সট পার্ট। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ক্লাসে ম্যাথমেটিক্স আর রিজনিং হাফ হাফ অ্যাপ্রক্সিমেটলি 10টার মতন রিজনিং করেছিলাম এবং 10টার মতন ম্যাথমেটিক্স করেছিলাম। আজ আমরা কিছু কোশ্চেন সলিউশন করে নেবো যেগুলো আমাদের স্পেশালি ম্যাথমেটিক্স এর উপরই আছে। আজকে আমরা কোন রকম রিজনিং কোশ্চেন নিইনি। ঠিক আছে, তো দেখা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন। আমাদের ফার্স্ট কোশ্চেন আজকে, একটি আয়তক্ষেত্রের মাঠের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়। একটি আয়তক্ষেত্রের মাঠের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয় এবং প্রস্থ 10% কমানো হয়। মানে কি বলে দিয়েছে, লেন্থ লেন্থ কি করা হচ্ছে, 10% ইনক্রিজ করা হচ্ছে, আর ব্রেথ 10% ডিক্রিজ করা হচ্ছে। ঠিক আছে, তো বলেছে লেন্থ 10% ইনক্রিজ করা হচ্ছে, মানে দৈর্ঘ্য, প্রস্থ, ঠিক আছে, 10% ডিক্রিজ করা হয়েছে। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে? অপশন রয়েছে, অপশন এ তে আছে 1% বৃদ্ধি, 1% বৃদ্ধি যাকে বলি ইনক্রিজ। অপশন বি রয়েছে 2% বৃদ্ধি, 2% বৃদ্ধি এটাও ইনক্রিজ। সেকেন্ড থার্ড পয়েন্ট রয়েছে তোমাদের 1% হ্রাস, 1% হ্রাস ডিক্রিজ। অপশন ডি, কোনো পরিবর্তন হয় না। কোনো পরিবর্তন হয় না, নো চেঞ্জ। বলতে হবে কি কি বলেছে, কোন কোশ্চেনে বলে দিয়েছে যে একটি আয়তক্ষেত্র মাঠের দৈর্ঘ্যকে 10% বৃদ্ধি করা হয় এবং প্রস্থ 10% কমানো হয়। তাহলে তোমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পরিবর্তন কি হবে? ঠিক আছে, তাহলে সিম্পল আমরা ধরে নিই, কি ধরবো, এরকম কোশ্চেনের ক্ষেত্রে যখনই কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে, যদি মেন্স এক্সাম হয়, তাহলে তো ধরি এক্স এবং প্রস্থ ওয়াই, এক্স ওয়াই ধরে করবে। যদি তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য করতে হয় যেখানে টাইমস হয়, সেখানে সিম্পলি ধরে নেবে যে তোমাদের দৈর্ঘ্য হচ্ছে 100 এবং প্রস্থ হচ্ছে 100। ঠিক আছে, পার্সেন্টে কমানো মানে কি হয়, 100 এর উপর কমানো, তো সিম্পলি এখান থেকে ডাইরেক্ট হয়ে যাবে কি, লেন্থ যদি 10% ইনক্রিজ করা হয় তাহলে প্রিভিয়াস লেন্থ কত ছিল 100, এখন হয়ে গেল 110। কিভাবে, কারণ 10% ইনক্রিজ করছি, 10% কার উপর ইনক্রিজ করছি, 100 এর উপরেই করছি, তাহলে হয়ে যাবে 110। এবং ব্রেথ প্রস্থ কত হয়ে যাবে, প্রস্থ হয়ে যাবে তোমাদের 90, কারণ 10% কমানো হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট কেসে, ফার্স্ট কেস যখন প্রিভিয়াস কেসে, প্রিভিয়াস ক্ষেত্রে তোমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল, এরিয়া কত ছিল, এরিয়া তোমাদের ছিল হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ, মানে হচ্ছে 100 × 100 ইউনিট স্কয়ার, ইউনিট স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের 10,000 ইউনিট স্কয়ার, ইউনিট স্কয়ার, এটা ছিল প্রিভিয়াস ফার্স্ট কেস। এখন দেখো প্রেজেন্টে কত আছে, প্রেজেন্টে তোমাদের ক্ষেত্রে কত আসছে, 110 × 90, 110 × 90 মানে হয়ে গেল 9900। এখন হলো তোমাদের ক্ষেত্রে ক্ষেত্রফল কত হলো, 9900, মানে কত কমেছে, কমেছে তোমাদের 100, কার উপর কমেছে, প্রিভিয়াস যেটা প্রথমে ছিল, প্রথমে কত ছিল 10,000 × 100%, তাহলে দেখো কত পার্সেন্ট, 1% কি হলো, 1% হ্রাস, মানে 1% ডিক্রিজ, অপশন হয়ে গেল সি। ঠিক আছে, বোঝা গেল, চলো নেক্সট কোশ্চেন। ইম্পর্টেন্ট কোশ্চেন, 104² + 105² + 106² লাস্ট ইউনিট, ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট বের করতে দিয়েছে। দেখো এরকম ইউনিট ডিজিট কিভাবে বের করতে হয়, আমরা নাম্বার সিস্টেম যখন চ্যাপ্টার পড়িয়েছিলাম সেখানে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বলে দিয়েছিলাম যে এই রকম ম্যাথমেটিক্স থাকলে সেখান থেকে ইউনিট ডিজিট কিভাবে সলভ করতে হয়, আমরা এখানে ডাইরেক্ট করে নেবো। যদি কারো বুঝতে কোনো সুবিধা হয়, যদি কারো বুঝতে চাও, তাহলে সে প্লে লিস্টে গিয়ে নাম্বার সিস্টেম চ্যাপ্টার থেকে পুরো কমপ্লিট করতে পারে। দেখো
104 স্কয়ার, এখান থেকে আমাদের ইউনিট ডিজিট কি আছে সবসময় দেখে নেবে, এই 4 এর 4 স্কয়ার কত হয়, 104 কে যদি আমরা 104 দিয়ে মাল্টিপ্লিকেশন করি সবসময় আমাদের 4 এর যে মাল্টিপ্লিকেশন 16, 16 এর 6 আমাদের সবসময় ইউনিট ডিজিট হবে, কারণ এখানে ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে এগিয়ে যাব, তো এটা আসবে আমাদের করার সময় ইউনিট ডিজিট। তো সবসময় লাস্ট যেটা আছে তার শুধু স্কয়ার করে দেখে নেবে ইউনিট ডিজিট কি, 104 এর হচ্ছে ইউনিট ডিজিট 6, 105 এর 5 স্কয়ার কত হয় 25, 25 এর 5 হচ্ছে ইউনিট ডিজিট, 106, 6 স্কয়ার কত হয় 36, 36 এর 6 হচ্ছে ইউনিট ডিজিট, এই তিনটিকে যোগ করে দাও 6, 5, 11, 11, 6, 17, 17 এর ইউনিট ডিজিট হলো 7, তো এখানে অপশন থাকবে 7, 7 হবে তোমাদের ইউনিট ডিজিটের লাস্ট। ঠিক আছে, বোঝা গেল কিভাবে করছি না করছি, এগুলো যদি তোমরা বুঝতে যাও তোমরা নাম্বার সিস্টেম চ্যাপ্টার থেকে কমপ্লিট করে নিতে পারো। দেখো এরপরে কোশ্চেন হচ্ছে ওয়াট টাইম এন্ড ওয়াট থেকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমরা চ্যাপ্টার কমপ্লিট করে রেখেছি, যদি এটাও করতে চাও এটাও তোমরা কমপ্লিট করে নিতে পারো। এ এবং বি একটি কাজ যথাক্রমে 9 এবং 18 দিনে শেষ করতে পারে, এ কি করছে না 9 দিনে একটি কাজ শেষ করে আর বি 18 দিনে কোনো কাজ শেষ করতে পারে সিঙ্গেল, এরা যদি সিঙ্গেল করে। বলছে দুজনে একসাথে কাজটি শেষ করতে মোট কত সময় নেবে, 7 ডেজ, অপশন বি দিয়েছে 8, অপশন সি দিয়েছে 9, অপশন ডি দিয়েছে 10। বলো এই কোশ্চেনটা কিভাবে সলভ করবে। টাইম এন্ড ওয়ার্ক আমরা যখন পড়েছিলাম খুবই ভালো করে বলেছিলাম কি আমাদের সিম্পল একটাই ফর্মুলা মনে রাখতে হবে, সেই ফর্মুলাটা কি হচ্ছে এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি ইকুয়াল টু টাইম ইনটু এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি ইকুয়াল টু কি হয় টাইম ইনটু এখানে ডে হলো টোটাল ওয়ার্ক, এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টু কি হয় টোটাল ওয়ার্ক, এই ফর্মুলাটি শুধু মনে রাখতে হবে। কি ফর্মুলা, কি এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। ঠিক আছে, আমি এখান থেকে টোটাল ওয়ার্ক কিভাবে ডিসাইড করবে কি বলেছিলাম, এদের দুজনের কমন কিছু এলসিএম, টোটাল এদের দুজনে এলসিএম করে নেবে, এলসিএম করে দেখবে কি হয় না দুটোই বোথ থাকবে কমন ফ্যাক্টর এরকম কিছু। যদি আমি 80 নিই, 18 কে 9 দিয়েও ডিভাইড করা যায়, 18 কে 18 দিয়েও ডিভাইড করা যায়, তাহলে এর এফিসিয়েন্সি এখানে যেটা আসবে সেটা কি হবে এফিসিয়েন্সি, আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে কত 2 এবং বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। ঠিক আছে, যার যত এফিসিয়েন্সি বেশি হবে তার তত দিন কম লাগবে, যার এফিসিয়েন্সি কম হবে তার দিন বেশি লাগবে। সম্পূর্ণ পড়িয়ে রেখেছি, টাইম এন্ড ওয়ার্ক চ্যাপ্টারটা তোমরা কমপ্লিট করে নেবে তাহলে তোমাদের এগুলো কোনো অসুবিধা হবে না। দেখো এফিসিয়েন্সি এবার কি, এ এবং বি কোশ্চেন কি দিয়েছে, এ এবং বি যদি বোধ দুজনে একসাথে কাজ শেষ করে, কাজ করে তাহলে কত দিনে শেষ করবে, তাহলে দুজনের এফিসিয়েন্সি একসাথে অ্যাড হয়ে যাবে, তাহলে দুজনের এফিসিয়েন্সি টোটাল কত হচ্ছে 3, টোটাল ওয়ার্ক তো 3, একে ডিভাইড করে দাও ইকাল টু হচ্ছে কত, ইকাল টু তোমাদের আসবে 2 প্লাস 1 ইকাল টু 3 ইকাল টু 6 ডে। নাইন এবং 18 ডেজ করতে পারে দুজনে একটি কাজ সত্যাক্রমে, আচ্ছা সরি এটা 6 নেই, এটা 6 আছে। ঠিক আছে, এ 9 ডেজ বি 18 ডেজ, টোটাল ওয়ার্ক 18, 9 2 আর বি 1, তো 18 আপন 3 ইকুয়াল টু 6 ডেজ। ঠিক আছে, টোটাল কাজ আমাদের কমপ্লিট করতে সময় লাগবে 6 ডেজ। এবার দেখো পাঁচটি লেবুর পাঁচটি লেবুর ক্রয় মূল্যে চারটি লেবু বিক্রি করা হলে শতকরা লাভের পরিমাণ, এই কোশ্চেন গুলি খুবই ইম্পর্টেন্ট। কি কোশ্চেন আছে, পাঁচটি লেবুর ক্রয় মূল্যে চারটি লেবু বিক্রি করা হলে, এখানে তোমার লাভ হচ্ছে না লস, কি পাঁচটি লেবু মানে কি লেমন পাঁচটি লেবুর ক্রয় মূল্য ইকাল টু চারটি লেবুর বিক্রয় মূল্যের সমান। ঠিক আছে, পাঁচটি লেবুর ক্রয় মূল্য চারটি লেবুর বিক্রয় মূল্যের সমান, এটা তোমাদের দিয়ে দিয়েছে, তাহলে শতকরা লাভের পরিমাণ কত, নিশ্চয়ই লাভই হচ্ছে, তো সিম্পলি ধরে নেবে কি এরকম কোশ্চেনে কি বলেছিলাম না, এরকম কোশ্চেনে সব থেকে তোমাদের শর্টকাট ক্যালকুলেশন করার জন্য 1 অথবা 2 যেটা সুবিধা হবে সেরকম ধরে নেবে। তুমি কত ধরবে, 1 টাকাই ধরো, কি এক একটা লেবুর দাম ধরো 1 টাকা, তাহলে 5টা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, এবং কি বলেছে 4টা লেবুর বিক্রয় মূল্য কিন্তু হচ্ছে 5 টাকা। ঠিক আছে, আমি ধরে নিলাম 1টা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে 5টা লেবুর ক্রয় মূল্য 1 টাকা, 5 টাকা, 4টি লেবুর বিক্রয় মূল্য হতে হবে 5 টাকা, তার মানে 1 1টাতে কত আসবে
দেখে নাও, 1.1025, 1.25। তাহলে এক একটা লেবুর ক্রয় মূল্য হচ্ছে তোমার 1 টাকা, এবং এক একটা বিক্রয় মূল্য কত হচ্ছে 1.25 টাকা। ঠিক আছে, টোটাল লাভ হচ্ছে কত, একটা লেবুতে হচ্ছে 0.25, 0.25 একটাতে লাভ হচ্ছে। কি জানতে চাইছে কোশ্চেনে দেখে নাও, শতকরা লাভের পরিমাণ কত। সিম্পলি একটা লেবুতে লাভ হচ্ছে তোমাদের 0.25, কার উপর লাভ হচ্ছে, লাভ হচ্ছে তোমার 1 টাকার উপর, ×100% করে দাও, তাহলে কোশ্চেন সলভ হয়ে যাবে। 25%, 25% কি হচ্ছে না, 25% লাভ। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি, আচ্ছা দুধের সাথে জল 5:1 অনুপাতে মেশানো হলো, মিল্ক এন্ড ওয়াটার রেশিও দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে, 5:1। ঠিক আছে, বলে দিয়েছে যদি প্রতি লিটার দুধের দাম 12 টাকা হয়, প্রতি লিটার দুধের দাম মিল্ক পার লিটার 12 টাকা দিয়ে দিয়েছে, 12 টাকা দিয়ে দিয়েছে। ঠিক আছে, পার লিটার মিল্কের দাম হচ্ছে 12 টাকা। ঠিক আছে, প্রাইসটা দিয়ে দিয়েছে। এবার দেখো, তবে এই মিশ্রিত দুধের প্রতি লিটার দাম হবে, সিম্পল একটা কথা বলো কি, প্রতি লিটার মিল্কের দাম হচ্ছে 12 টাকা। ঠিক আছে, এটা আমি ধরেছি 5 লিটার মিল্ক আছে, 1 লিটার ওয়াটার আছে, তাহলে সিম্পল 5 লিটার মিল্কের দাম কত হবে, 60 টাকা। ওয়াটারের কি দাম হবে, ওয়াটারের দাম হয় অ্যাকচুয়ালি, কিন্তু এখানে যেহেতু কোশ্চেনে দেওয়া নেই, তাই ওয়াটারের দাম কত হবে, 0, তাই টোটাল হয়ে গেল 60 টাকা। এই 60 টাকা কত লিটারের উপর দাম হবে, এখন তো আর 5 লিটারের উপর হবে না, না এটা এখন আমরা 6 লিটার করে দিয়েছি, তাহলে সিম্পল এই 6 লিটারের উপর হবে, তাহলে এখন পার লিটার দুধের দাম হচ্ছে 10 টাকা। ঠিক আছে, বোঝা গেল কিভাবে করলাম, কারণ এখানে 12 টাকা পার প্রাইসে দিয়ে দিয়েছে, কারণ যখন এরা মেশাচ্ছে এরা বিক্রি করবে কত টাকায়, 60 টাকাতে বিক্রি করছে 6 লিটার দুধ। ঠিক আছে, কিন্তু তখন ওদের কি হয়ে যাচ্ছে না, 60 টাকাটা কি পার লিটার দুধে খরচ হয়ে যাচ্ছে 10 টাকা করে, পার লিটার দুধের দাম চলে আসছে 10 টাকা, কারণ 1 লিটার কি হচ্ছে, 1 লিটার জলও মিশেছে, সেই জলের দামটাও কিন্তু এর মধ্যে আছে, সিস্টেমের মধ্যে। ঠিক আছে, চলো এরকম কিছু অফ কোশ্চেনও আছে, দেখে নাও কি কোশ্চেন আছে, 0.196 আপন 0.004 ইকাল টু এক্স রুট 1.69, ফাইন্ড এক্স। এই কোশ্চেন কিভাবে করবে, সিম্পলি দেখবে 196 কত হয়, 14, এগুলো ক্যালকুলেশন করার আগেই দেখে নাও কি তিনটের পর পয়েন্ট আছে, তিনটের পর পয়েন্ট আছে, সিম্পলি আর পয়েন্টের গল্পই করো না, সিম্পলি ডাইরেক্ট করে নাও। আচ্ছা, এটা হবে 14, এটা আসবে 2, ইকাল টু এক্স, এটা কত আসবে 169, কার কাছে আছে, 13 এর কাছে আছে, 13 আপন 10 মানে 1.3, তাহলে এক্স ইকাল টু কত হবে, এক্স ইকাল টু হবে 7, 7 ইন্টু 9.1। ঠিক আছে, এক্স ইকাল টু তাহলে কত চলে এলো, এক্স ইকাল হবে 9.1। বোঝা গেল কিভাবে সিম্পল করলাম, কারণ এখানে তিনটের পর পয়েন্ট আছে, এখানেও তিনটের পর পয়েন্ট আছে, তাহলে এখানে আমার নিশ্চয়ই আর 100, 1000, 1000 লিখে কোনো লাভই নেই, আমি ডাইরেক্ট এগুলো কেটে নিলাম। ক্যালকুলেশন কিভাবে স্ট্রং করবে সেই জন্য ক্যালকুলেশন ট্রিক্স দেওয়া আছে, ক্যালকুলেশন ট্রিক্স ফলো করতে পারো, তাহলে তোমাদের যে কোনো মাল্টিপ্লিকেশন, স্কয়ার রুট, স্কয়ার কিউব, কিউব রুট, যে কোনো তোমাদের মাল্টিপ্লিকেশন ট্রিক্স ইজি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি সংখ্যাকে 10% বৃদ্ধি করা হলো, তারপর 10% হারে কমানো হলো, প্রথমে কোন সংখ্যাকে 10% বাড়ানো হলো, তারপর কি করা হলো, তারপরে সেটাকে 10% কমানো হলো। ঠিক আছে, তাহলে এখন কোশ্চেন হচ্ছে অবশেষে সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যার চেয়ে কত পার্সেন্ট বৃদ্ধি হলো বা কত পার্সেন্ট হ্রাস হলো, কি নো চেঞ্জ। দেখ সিম্পলি কি করবে, একই কনসেপ্ট, সংখ্যা ছিল 100, প্রথমে 10% বাড়ালাম হয়ে গেল 110, এরপর 10% কমালাম, 10% যখন কমালাম তখন কি করবো, 110 এর উপর আমি 10% কমাবো, হয়ে গেল কত, 99। ঠিক আছে, তাহলে কি হলো, পূর্ববর্তী সংখ্যা থেকে 1% হ্রাস হলো, 1% হ্রাস হলো। ঠিক আছে, মানে 1% লস হলো, কমে গেল, 1% হারে বৃদ্ধি হলো। দেখো এরপর কি হচ্ছে, পি কিউ, পি ইস টু কিউ ইকাল টু দিয়ে দিয়েছে 7:8, কিউ ইস টু আর দিয়ে দিয়েছে কত দিয়েছে, কিউ ইস টু আর 12:7, 12:7। তাহলে সিম্পলি এখান থেকে কি জানতে চেয়েছে, পি ইস টু আর, এই কোশ্চেন কিভাবে সলভ করতে হয়, সিম্পলি এটা ইকাল টু এটা করে দেবে,
কিউ ইকুয়াল টু কিউ করে দেবে। তো একে করার জন্য কি করতে হবে, একে করার জন্য সিম্পলি একে যদি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দাও, 14 ইজ টু একে 3 দিয়ে, 321 আর 24, এটা 24 করতে হলে কি করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লিকেশন, 24 ইজ টু 14, তাহলে তোমাদের পিস টু আর কত চলে আসবে, 21 ইজ টু 14, 21 ইজ টু 14, যাকে আমরা বলতে পারি 3 ইজ টু 2। ঠিক আছে, বোঝা গেল কিভাবে সলভ করছি? চলো দেখো নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকে, কি কোশ্চেন না, 52 তিনের চার অংশ, 52 এর তিনের চার অংশ 99 এর 2/3 অংশের চেয়ে কত কম। ঠিক আছে, দেখো 52 এর 3/4 অংশ 99 এর 2/3 অংশের চেয়ে কত কম, সিম্পলি 52 3/4 কত হবে, 39, আর 99 এর 2/3 কত হবে, 66, কত কম হচ্ছে, 27। ঠিক আছে, এরকমই কোশ্চেন আছে, এরকমই কোশ্চেনকে সলিউশনকে সলভ করতে হবে, সিম্পলি এর চেয়ে কোনো টাফ কোশ্চেন আসে না, যে কোনো WBPSC বলো, WB পুলিশের ক্ষেত্রে বলো, শুধু মেন্স এক্সাম যখন দেবে তখন তোমাদের একটাই কথা, এগুলো 100 ধরে করলে হবে না, এগুলোকে এক্স ধরে করতে হবে, যার উপর 10% বৃদ্ধি করতে হবে, যার উপর 10%, এই জন্য তোমাদের প্রপার ক্লাস করতে হবে, যে ক্লাস আমাদের অ্যাভেলেবেল আছে প্লে লিস্টে, তোমরা গিয়ে ইজিলি চেক করতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিও আমরা এখানেই খতম করবো, এখানেই শেষ করবো, কারণ আজকের ক্লাস আমাদের এখানেই শেষ, আর যাবার আগে আমাদের কি মোটিভেশনাল পয়েন্ট, আজকে হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। ঠিক আছে, খুবই ভালো টপিক, কারণ এটা আমরা ডেলি কথা বলি, এটা নিয়ে আমরা ডেলি হয়তো শুনি, যে কোনো কিছু কাজ করছো তুমি এবং সেখান থেকে তুমি যখন ফেল হয়ে গেলে তারপর তুমি যদি সেটাকে ছেড়ে দাও বা সেটা যদি না করো তাহলে সেটা তোমার লাইফ নয়, অ্যাকচুয়ালি তোমাকে কোনো জিনিস করছো এবং সেই জিনিসটাকে তুমি বারবার ফেল হচ্ছো এবং বের হতে হতে তুমি সেই জিনিসটাকে বারবার করতে করতে একটাই তুমি সেই জিনিসটা সাকসেসফুল হবে। ঠিক আছে, কোনো জিনিস সাপোজ ধরো তুমি এক্সাম দিচ্ছো, এক্সামে তুমি 10 বার 5 বার 10 বার ফেল হচ্ছো, বাট 11 টাইমস কে জানে তুমি 11 টাইমস যখন পরীক্ষা দেবে সেই পরীক্ষাতে ভালো র্যাঙ্ক করবে, ভালো কোয়ালিফাই করবে। ঠিক আছে, তো আমাদের ট্রাই করতে হবে, কোনো কিছু 2 বার 3 বার ট্রাই করার পর আমরা ছেড়ে না দিয়ে সেই জিনিসটার উপর যদি আমরা লাস্ট অব্দি ফোকাস রাখি বা আমরা যদি সেইভাবে মেহনত করি তাহলে যে কোনো জিনিসই আমাদের সলভ করতে আমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, বুঝে গেল, তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবে, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, এর আগেও আমরা কিন্তু রিজনিং ম্যাথামেটিক্স ভিডিও আপডেট করে রেখেছি, তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা অবশ্যই দেখতে পারো, এবং যদি প্রপার ক্লাস তোমাদের দেখার জন্য আগ্রহশীল হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই ভিডিও প্লে লিস্টে যাও এবং প্লে লিস্ট থেকে তোমরা যে কোনো চ্যাপ্টার কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।